আমাদের এই সিনেমার ব্যাপারে বল। প্রথমত ফারস্টে আজকে বলবো একটা বিশেষ দিন, আমরা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে একটি ছবি নির্মাণ করতে পেরেছি সবার প্রচেষ্টায়। আজকে আমি একটু পরিচয় করাই। প্রথমত ফার্স্ট যাব আমার ছোট ভাই ছায়ন, যে আমার সঙ্গে ভীষণ সাহায্য করেছে এজ এ ডিরেক্টর হিসেবে। আর সঙ্গে আমার কাছে একটা ছোট ভাই সে রাকেশ, এই ছবিতে কোরিওগ্রাফি করেছে অসাধারণ একটা ভালো থিম সাজিয়ে। আর আমার বাম পাশে আমার খুব স্নেহের খুব কাছের আমার ছেলে সমতুল্য, অসাধারণ পারফর্ম যে হিরো চরিত্র অভিনয় করেছে। এবং সঙ্গে তো পাশে আছে হিরোইন, স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক ব্যাপার, হিরো তার হিরোইন থাকে, এটা আর বলার কোনো বাহুল্য রাখে না। তো প্রথমত ফার্স্টে যাবো যে এই ছবি যে প্রেক্ষাপট বা যে কাহিনী বা যে চিত্রনাট্যের উপর নির্ভর করে ছবিটি নির্মাণ করা হচ্ছে সেটা এখনকার প্রজন্মের জন্য, এখনকার সময়ের জন্য, এবং সেটা সবাই দেখার পরে এই প্রজন্মের ছেলেরা প্রচন্ড একটা ভালোবাসা ফিল পাবে। এবং তার জন্য ছবিটির নাম হচ্ছে লাভ টু লাভ। অর্থাৎ এই যে লাভ টু লাভ ছবিটা যতটা মিষ্টি একটা নাম বা ক্যাসি নাম, এটা যতক্ষণ না এই ছবিটা আপনার হলে গিয়ে দেখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যে কোথায় লাভ আর কোথায় টু আর কোথায় লাভ। তো এই যে মিশ্রিত যে টুইন অর লাভ, সেটাকে না দেখার পরে আমরা বলতে পারছি না। আচ্ছা, প্রথমত ফার্স্টে আমি এই প্রেক্ষাপটে যে পরিচালক এই ছবিটা কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই ছবিটা আমাকে উপহার দিয়েছে সৌরভ এবং সায়ন, যারা আমাকে আমার কাছে খুব স্নেহের খুব নিজের। সৌরভবাবুর প্রচেষ্টা, সৌরভবাবুর পয়সায় এই ছবিটি নির্মাণ হয়েছেন, এবং তাকে আমার অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করবো, যার যার জন্য বাংলাদেশি বেঁচে আছে আর কি। তো আমি প্রেক্ষাপট অনুযায়ী আমি ফিরে আসবো সায়নের কাছে। সায়ন, এই ছবিটা কাজ করে কেমন লেগেছে, কি মনে হচ্ছে, সায়ন নিশ্চয়ই বলবে কিছু। শুরুতে আমি বলবো যে ছবিটা আমার পক্ষে করা সম্ভব হয়েছে দুটো মানুষের জন্য, একটা সুপ্রদীপটা আর সৌরভ আমাদের প্রডিউসার স্টার্লিং প্রশান্তের ছবিটা হচ্ছে। আর ছবির গল্প সম্বন্ধে প্রদীপ অনেকটাই বলেছে, আমিও খুব বেশি কিছু বলবো না, তার জন্য আপনাদের হলে আসতে হবে। একটা মিষ্টি প্রেমের গল্প, মিষ্টি পরিবারের গল্প, আরও নানা ঘটনা প্রবাহের মধ্যে যদি গল্প শেষ হয় সেটার জন্য আপনারা বারবার হলে আসুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, দেখুন। আর মানে প্রশাসনের কাজ করে আমি প্রচণ্ড খুশি, এবং আমরা সবাই শুরু করেছি, ও শুরু করেছে, আমরা সবাই আরও আগে যাবো এবং পরবর্তীকালে আরও ভালো ভালো সময় মানে ছবি আপনাদের উপহার দেবো। এরপর আমি আমার কিছু বলার নেই, আমি ভীষণ খুশি, আপনারা হলে আসুন, দেখুন। আচ্ছা, এইমাত্র আমাদের কাছে প্রডিউসার সাহেব চলে এসছেন, যার কাছে ক্যামেরা না নিয়ে গেলে আমাদের টোটাল ইন্টারভিউটাই বেকার হয়ে যাবে। তো যাক, সৌরভবাবু চলে এসছেন, সৌরভবাবু নিশ্চয়ই কিছু বলবেন এবার টোটাল ছবিটা। টোটাল ছবিটা নিয়ে আমি যেটা বলবো, যারা কাজ করেছে আমাদের টিমের মধ্যে খুবই ভালো কাজ করেছে, আর আমরা কাজ করছি আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের এই লোকগুলো বা এই আমরা যারা যারা কাজ করেছি বা ছবিটা সাকসেসফুল হয় বা হলে যাবেন, আমরা দুর্গাপুজোতে রিলিজ করব, সেটা আমাদের চলছে, এখনো এডিটিং চলছে, এখনো ফুল কমপ্লিট হয়নি। তো আর অনেক কিছু আছে যেটা আপনাদের আমি আস্তে আস্তে সব বলবো। আমি পার এই ফার্স্ট আমার ইন্টারভিউ এটা, এটা আমাদের ডিরেক্টর সাহেব বলেছে, দুজন ডিরেক্টর সাহেব আছেন, ওনারা কথাবার্তা বলেছেন, আমার নায়িকা আছে, হিরো আছে, তো তারাও বলবে, আপনারা তাদের সঙ্গে কথা বলে নিন, তারপর আমি আবার আপনাদের আবার কিছু কথা বলার জন্য আবার আসছি। আচ্ছা, এই আমি তোমাকে একটা কোশ্চেন করছি, এই সিনেমায় তোমার প্রোডিউস করার কারণটা কি, তোমার গল্পটা ভালো লেগেছে না, তুমি অ্যান্সারটা দাও। আসলে আমি সিনেমার জগতে বহুদিন ধরে আছি, বড় বড় সিনেমায় কাজ করেছি, বাইরের দেশেও কাজ করেছি। তো আলটিমেটলি আমার কারণ ছিল যে আমার নিজের হাউস থেকে আমি একটা সিনেমা বের করবো। এটা 2016 থেকে আমার স্টার্ট ছিল, মানে আমি একটা সিনেমা করবো 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 বলে করা হয়নি, সেরকম পেরে উঠিনি। তো আমি এই 2022 আমি পুরোটাই ফুলফিল হয়ে গেছি যে না, আমার এবার একটা সিনেমা করার দরকার বা করবো, এই জন্য আমি চাচ্ছিলাম যে না, আমি সিনেমাটা করি। আমার এই সায়ন আমার বন্ধু আছে, একে আমি বললাম, এই প্রদীপদা আমাদের সিনিয়র ডিরেক্টর ইনি আছেন, তো ইনাদের সায়নকে আমি দেখে নিলাম যে সায়ন কী করা যায়। সায়ন বললো ঠিক আছে, জেলে এটা করেছো খুব ভালো, তা আমি প্রদীপদাকে রাখলাম আমাদের যে চিফ ডিরেক্টর। আমি টোটাল কমপ্লিট কথাবার্তা বলার পর তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম যে না, আমরা তাহলে এই সিনেমাটা বের করি, আমরা 2020 আমরা দুর্গাপুজোতে রিলিজ করবো সিনেমা। তো তোমাদের এই সিনেমাটা করতে কী কী ডিফিকাল্টি এসেছিল, কী অসুবিধা এসেছিল? অসুবিধা প্রচণ্ড অসুবিধা হয়েছে, যেরকম আমাদের নায়িকা আমার নায়িকার জন্য আমাদের দেড় মাস আমরা বসে আছি,
কারণ আমাদের বিশাল বড় একটা রাজবাড়ি ভাড়া করেছিলাম। সে ভাড়া ভাড়া করার সময় যে সিঁড়ি থেকে নামার সময় পা পড়ে পাটা মুচকে যায়, খুব মানে চলাকালীন শুটিং চলাকালীন ডায়লগ বলতে বলতে নামছি, তো একটা সিঁড়ি মানে স্লিপ খেয়ে পুরো পড়ে আমার পাটা ফ্র্যাকচারই হয়ে গেল। দেড় মাস আমি বেড রেস্টে ছিলাম, তো আবার মানে সুযোগটা হলো কি আবার আমি শুটিংটা করতে পারলাম, তো লাস্ট মুহূর্তে এটা আমাদের শুটিং এর। সে পা ভাঙা অবস্থায় আমি ওকে বহুতবার রিকোয়েস্ট করেছি, আমার ডিরেক্টরে রিকোয়েস্ট করেছে যে চলো এবার যে করি করি, তারপর কোন রকমই সম্ভব হয়নি। একটা প্রোডিউসার মানুষ হয়ে নায়িকার পা দিয়ে তেল মালিশ করে দেওয়া, ও বাপ রে, ওই কথাটা আর কি বলবো, একজন মানে উনি আমার থেকে অনেক বড় আর শ্রদ্ধেয়, কি বলবো, আমার পা ধরে পায়ে অয়েল মালিশ করেছে, আর কি বলবো, কি কি লাগিয়েছে না লাগিয়েছে পড়তে থেকে শুরু করে, আমি জাস্ট ওই দিনগুলো কোনোদিনও ভুলবো না, সত্যি কোনোদিনও ভুলবো না। আসলে সিনেমা মানে সিনেমায় যারা কাজ করে সারা মানে যারাই থাকুক না কেন সবাই আমাদের পরিবার, ওখানে নিজেকে নিজে প্রডিউসার মনে করলে আসলে এটা ছোট করা হবে নিজেকে। এটা যারাই ছিল যারাই কাজ করেছে সবাই খুব খেটেছে, আমরা চার দিনের কাজ দুদিনে শেষ করেছি, রাত রাত দিন এক করে ফেলেছি কাজে। পরে টাইম হয়েছে হচ্ছে সকাল 8টার সময় আর আমরা প্যাক আপ হয়েছে পরের দিন রাত 6টার সময়, এই মানে সকাল 6টার সময়, এরকমও দিন গেছে আমাদের, খাওয়া দাওয়া চান করা খুবই কষ্টের মধ্যে গেছে। তারপরও কোনো সমস্যা নাই, মানে ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে অলরেডি আমাদের শুটিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গানের জন্য আমরা বাইরের দেশে যাচ্ছি, সেটা 9 তারিখে আমরা এখান থেকে কলকাতা থেকে আর কি রওনা দেব। আচ্ছা, আমরা তো এই ডিফিকাল্টির কথা বললাম, এবার আমরা হিরোর কাছে যাব। তো তুমি বলো যে তুমি এই সিনেমাটা করতে গিয়ে মানে কতটা এনজয় করলে আর কি কি এনজয় করলে? খুব এনজয় করেছি, বিশেষ করে সৌরভ দা এবং আমাদের ডিরেক্টর গুরু ডিরেক্টর সায়ন দা প্রদীপ দা, এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো, কারণ এরা মানে একটা হিরো হওয়ার জন্য একটা বড় অভিনেতা হওয়ার জন্য কী কী করণীয় কী কী করতে উচিত সেগুলো আমাকে শিখিয়েছে, এবং আমাকে শিখিয়েছে বললে ভুল হবে, মানে কি বলবো, নিজের ছেলের মতো এরা আমাকে ভালোবেসে সেগুলো করিয়েছে। এদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, এবং এরা যদি আমি বিশ্বাস করছি এরা যদি আগামী দিন আমার পাশে থাকে আমার বড় হওয়ার রাস্তা পাকা, কিন্তু এদের কাছে আমি অনুরোধ করবো আমার যেন সারা জীবন এরা আমার পাশে থাকে। আচ্ছা, এবার আমরা হিরোইনের কাছে চলে যাবো, তুমি বলো এই সিনেমাটা এমন একটা জিনিস যা তুমি লাইফে ভুলবে না, এমন কিছু একটা হয়েছে? নমস্কার, আমি পায়েল দেবনা। তো আমার এটা অনেকটা ভালো এক্সপিরিয়েন্স, মানে আমার এই গল্পটা আমি ফার্স্ট শুনেছি যখন তখন আমার খুব ভালো লেগেছে, আর সবার সাথে কাজ করে যেমন প্রদীপ দা ফার্স্ট আমাকে এখানে নিয়ে এসেছিল, তো আমার খুবই ভালো লেগেছে সবার সাথে আলাপ করে, তারপরে আমার সৌরভদার সাথে আলাপ হলো, তো সৌরভদা খুবই ভালো মানুষ, এবং তারপর সায়ন দা, তো এরা সবাই এত ভালো মানুষ যে আমি কাজটা এনজয় করে করেছি, সত্যি বলছি আমার মানে এদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে, আমি চাইবো এদের সাথে আর নেক্সট আরও প্রজেক্ট করতে, আর আমি খুব ভালো লেগেছে, মানে আমি আরও অনেক এনজয় করেছি কাজটা করে। তো আমাদের সাথে আর একজন আছে যারা কিছু বলেনি, তাই আমরা সেই দুটো গেস্টে বলে নিব, তুমি বলো। হ্যালো, লাভ টু লাভ খুব ভালো একটা ভালোবাসার ছবি, প্রদীপদার সাথে আমার এই নিয়ে 4 নম্বর ছবি, প্রদীপদার ছুটে এখানে আসা আপনি প্রোডাকশন সৌরভদার সাথে আলাপ করে খুব ভালো লেগেছে, দাদা খুব সহযোগিতা করে, মানে খুব সব মানে কাজে যে এমটু হয় না দাদা দেয়, খুব ভালো লেগেছে, এবং গানগুলো অসাধারণ ভাবা যায় না, এত সুন্দর গান, হ্যাঁ মানে এত ভালো বার মানে ভালোবাসা, এত রোম্যান্টিক সং, বলিউডে আবার নতুন করে ফিরে আসা এটা খুব ভালো লেগেছে, আদারওয়াইজ কিছু না। তারপরে হিরো হিরোইন এরা খুবই ভালো, এরা নতুন আরও অনেক কাজ করবে, আরও চাইছে যে আরও মানে চাইছি ওদের সাথে আরও কাজ আগামী দিনে করার, ঠিক আছে, তো এটাই হবে, আশা করি গান আমরা করতে যাচ্ছি, হ্যাঁ আশা করি আরও ভালো গানটা আমরা ভালো দেখিয়ে করতে পারবো, আপনার সামনে করতে পারবো, আপনার ছবিটা দেখবেন অবশ্যই, যখন হলে আসবেন ছবিটা দেখতে আসবেন, যখন ছবিটা দেখে রেসপন্স করবেন কীরকম লাগলো। এবার ওনাকে তুমি তো কিছু বলেন, তুমি বলো তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো ছবিটা করে? এক্সপিরিয়েন্স আমি একটু আগেই শেয়ার করি তোমার সাথে, আর এই হাউসের সাথে এটা আমার প্রথম কাজ, সৌরভ তো আমার অনেক পুরনো বন্ধু, তো ছবি যখন করবে ভাবে আমার অনেক বছর আগে 2016 সালে এই ছবিটার কথা আমাকে বলে, তখন ও করে উঠতে পারিনি কোনো কারণবশত, তো যখন সবার আগে প্ল্যান করে ছবিটা করবো সবার আগে আমার ফোন করে জীবনের সাথে আমাকে আমার অনেক আগে কথা হয়েছিলো, এবার অবশ্যই আর ছবিটির কথা বলি, দুজন মিলে ছবি নিয়ে কথা বলি, দিয়ে বলি যে এবারে আমরা তো মানে করাবো সামর্থ্য যখন রয়েছিল ছবিটা আমরা এবারে করি, সেই প্ল্যান শুরু, তারপর প্রদীপদের সঙ্গে আলাপ, তারপর সঙ্গে আলাপ, আর একে একে ফুল করতে মানে
টিম বলবো না পরিবার তৈরি হওয়া, এবং ছবিটা করতে গিয়ে অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে সবার সাথে, ডিফিকাল্টি তো কিছু এসেছিল, তবে সেগুলো ভুলে গিয়ে আমরা ভালো দিনগুলো মনে রেখেছি। আমরা ভালো কাজ করবো, আমার থেকে আরও কাজ হবে, বাট এই ছবিটা অবশ্যই দেখুন পুজোতে রিলিজ ছবিটা, এবং পরিচালক হিসাবে আমি চাইবো যে আপনারা হলে আসুন, কারণ সঙ্গে সাপোর্ট করুন ছবিটা। আচ্ছা, আমরা আবার এই সৌরভ স্যারের কাছে চলে যাচ্ছি। তুমি একটা কথা বলো আমাদের, এখন তো মানে এরকম হচ্ছে লোক মানে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে না, লোক বলছে বাংলা সিনেমা কেন দেখবো, বাংলা সিনেমা তো মানে অমুক অমুক ব্যবহার হচ্ছে, কন্টেন্ট নেই, এই নেই, লোক অন্য ধারা সিনেমা দেখতে যাচ্ছে, সেটা নিয়ে তুমি কী বলবে? দেখো, যেটা বলছে সেটা ফেলে দেওয়া যায় না, বাস্তব কথা। কারণ বাস্তব কথা আরেকটা জিনিস যে আমাদের এখানে আরও অনেক স্টার রয়েছে বা ভালো ভালো নায়ক নায়িকা সবাই রয়েছে, ভালো ভালো বড় বড় হাউস রয়েছে আমার এখান থেকে, আমি ফার্স্ট সিনেমা আমার হাউস থেকে বেরিয়েছে। তো আলটিমেটলি যেটা তুমি প্রশ্নটা করেছো, বাস্তব একটা প্রশ্ন করেছো, আমি এটার ক্ষেত্রে বলবো যে বড় বড় হাউস কপি করছে। সাউথের সিনেমা যদি আমরা কপি করি, অ্যাটলিস্ট আমাদের মতো হাউস যদি কপি করে, তো আলটিমেটলি আমরা সাউথের সিনেমা আগে আমরা দেখে নিয়েছি। তো দেখে নেওয়ার পর কী হবে, এই সিনেমায় যে সময় আমরা ট্রেলার বা কোনো পোস্টার বা কোনো কিছু একটা সারি টেজার, তাহলে ওরা ওই সাউথের সিনেমার সঙ্গে এটা যদি ম্যাচিং করে তাহলে এক হয়ে যাচ্ছে। এক হয়ে গেলে খেয়ে কফিটা তাহলে আর আমাদের দর্শক আর বেঙ্গলি দর্শক আর কি খেতে চায় না। এই গল্পটা এমন একটা গল্প আমাদের, এখানে কোনো কফি নেই, নিজস্ব গল্প, খুব ভালো গল্প, সবার ভালো লাগবে আমি মনে করি। আর কেন কমে যাচ্ছে দর্শক, এই গল্প যদি ভালো না হয় না তাহলে দর্শক আলটিমেটলি কমেই যাবে। গল্পের উপরে নির্ভর করবে দর্শক হলে আসবে কি না। তোমাকে আমি আর একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করছি, যেটা হলো যে এখনকার মানে সিনেমা মানে হয়ে গেছে সুপার হিরো মুভিস, সুপার হিরো মুভিস করা মানে সেই মুভিটা চলবেই, তো বাংলায় তো সেরকমভাবে সুপার হিরো মুভিস হয় না। রিসেন্ট একটা বেরোলো, তারপরে যদি মেন স্ট্রিম সুপার হিরো মুভি করা হয়, তুমি কি সেটা করতে চাইবে? 100% করতে দেবো, কে না চায় যে ভালো কিছু দর্শককে উপহার দেওয়া, কে না চায়। আর তোমার লাগছে না যে সুপার হিরো মুভি যেরকম স্টিম হয়ে গেছে তাই নিয়ে লোক রিয়াল গল্প দেখতে চাইছে না, মানে ভালো গল্প বা সুপার হিরো গল্প লোকগুলো না, আমি সুপার হিরো গল্প দেখবো, আমি অ্যাভেঞ্জার্স দেখবো বা সুপারম্যানের গল্প দেখবো, আমি এই সব সিনেমা দেখবো না, এত জাস্ট রিয়ালিটি দেখাবে, আমি একটু ফিকশন দেখতে চাই, তুমি সেটা নিয়ে কী বলবে? দেখো, আমি সব সময় আগেও বলেছি এখনও বলবো যে আমি যা পাবলিককে দিতে চাচ্ছি বা সামনে আমি এগোচ্ছি যে জিনিস নিয়ে, সেটা অবশ্যই নতুন কিছু নিয়ে আসছে, সেটা সবার জন্য ভালো হবে আর সবাই দেখবে আমার এই সিনেমাটা, লাভ টু লাভ সিনেমা। ফার্স্ট আমার এই প্রদীপদা এই নামটা চুজ করেছে লাভ টু লাভ, মনে হয় সাধারণ মানুষ বা আমাদের ইয়াং জেনারেশন এখন কী চায় সেটা আমরা যদি না বুঝি তাহলে মনে হয় না কেউ বুঝবে। কারণ আমরা নিজেরাই ইয়াং জেনারেশন, আমরা চাচ্ছি যে সামনে দু বছর বাদে ইয়াং জেনারেশন কী হতে যাচ্ছে বা কী চাচ্ছে সেটা নিয়ে আমি আরও একটা সিনেমা, আমি এই মার্ডার বলে একটা সিনেমা, ওটা আমরা শুধু মুখে নাম দিয়েছি মার্ডার, নতুন একটা গল্প নিয়ে আসছি, খুবই সুন্দর গল্প, আমাদের কলকাতা পুলিশ নিয়ে বস্তি নিয়ে গল্পটা হবে। তো আমি মনে করি যে নতুন নতুন কিছু আমরা দর্শককে দিচ্ছি, কিন্তু আমরা আমাদের এই হাউস থেকে কোনো কপি কোনো সিনেমা আমরা করবো না। বাজেট কম হতে পারে বা বাজেট বেশি হতে পারে সেটা কোনো সাবজেক্ট না, কিন্তু কপি মুভি আমরা এই হাউস থেকে করবো না। আমার হাউসের নাম স্টার্লিং, এটা তুমি দেখতে পারবে, তুমি অবশ্যই তুমি থাকবে আমাদের সঙ্গে, দেখতে পারবে যে আমরা কী করছি বা কী করছি না। আচ্ছা হ্যাঁ, আমি ওনার কাছেই যেতাম, তো তুমি যে বললে যে উনি নামটা দিয়েছে, আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার এই সিনেমায় এই নামটা দেওয়ার কারণটা কি? প্রেমের গল্প তো বাংলা ছবিতে বহুবার বহু রকমই নাম এসেছে, আমরা আই লাভ ইউ দেখেছি, হ্যাঁ আমরা তোমার ভালোবাসা.com দেখেছি, মানে ভালোবাসা নিয়ে বা প্রেম নিয়ে বা লাভ নিয়ে বহু নাম হয়েছে, কিন্তু লাভ টু নাম এই যে একটা ক্যাচি, এবং আমার গল্পের মধ্যে এই যে টুইন মানে দুটো ভালোবাসা যে মিশ্রিত মানে টানা পড়েন, এই দুটি মেয়ে একটি ছিল এবং তাদের মধ্যে যে টানা পড়েনটা ছিল সে মাঝখানে টু আমার এই কারণে দুই দোয়া, তো সেটা না দেখার পর্যন্ত বলা যাবে যে কেন টানা পড়েন আছে। গল্পটা আমি ভেঙে বলছি না, শুধু বলবো যে ভালোবাসার গল্প অনেক দেখেছেন, একবার লাভ টু লাভ দেখবেন, তারপর বুঝতে পারবেন এই নামের বিশেষত্ব কী আছে। হ্যাঁ, আপনারা অবশ্যই ছবি দেখুন আর অবশ্যই স্টারলিংকে আশীর্বাদ করুন, যারা আগামী দিনে অনেক ছবি এসকে ভেঙ্কটেশ বা যাই বলুন না কেন তারা অনেক ছবি উপহার দিয়েছেন, কিন্তু স্টারলিং আপনাদের কাছে হয়তো নতুন, তাদের স্বপ্ন ওই জায়গায় ওই উচ্চ জায়গায় পৌঁছাবে, সেই জন্য সৌরভ আপ্রাণ চেষ্টা করছে আর তার ফুল সাপোর্ট আমাদের সমস্ত পরিবারের সবার থাকবে, আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো ছবি আমরা পড়া দিতে পারি, নেক্সট ছবি আসছে আপনারা সেটাও দেখবেন আর এটা অবশ্যই দেখবেন। আচ্ছা বিশ্বাস, আচ্ছা তোমাদের সবাই মানে সবাইকে বলছি তোমরা দর্শকদের জন্য কিছু বল। আমি দর্শকদের জন্য একটা কথাই বলতে
পারি এখন যে আমার এটা জানি না এটা আমার ফার্স্ট রিলিজ মুভি হবে কি না, আই থিঙ্ক এটা আমার ফার্স্ট রিলিজ মুভি হবে। তো আমি চাইব আপনারা সবাই যান দেখুন লাভ টু লাভ। সেখানে গল্পটা খুবই মানে একটা অন্যরকম, যেটা আমার খুব পছন্দ হয়েছে, আমার মনে হয় আপনাদের খুবই পছন্দ হবে। তো দেখুন, এবং গানটা যেটা আছে আমার গানটা খুবই পছন্দ হয়েছে, মানে একটা দারুণ গান। তো আমি চাইব আপনারা যান দেখুন এবং সবার সাথে সবাইকে নিয়ে দেখুন। থ্যাংক ইউ। আমি বলতে চাই আপনারা যান সিনেমাটা দেখুন, এবং আমাদের কোয়ার্টিস্ট যারা আছে আমাদের ডিরেক্টর, এটা সবাই যেন খুব মানে এদেরও নাম হয় যেন দর্শকদের কাছে, দর্শকদের কাছে এরাও যেন ফুটে উঠবে। আর আমি দর্শকদের এটাই বলবো যে আমি অভিনয়ের এই ফার্স্ট সিনেমায় এসেছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন বড় জায়গায় যেতে পারি। বাংলা ছবি দেখতে হবে, বাংলাকে ভালোবাসতে হবে, বাংলার সংস্কৃতিকে বজায় রাখতে হবে। আর সেই সঙ্গে বলবো যারা যে সমস্ত মানুষ বলছে ভালো বাংলা ছবি নেই এখনো পর্যন্ত, ভুল কথা, ভালো বাংলা ছবি এখন পর্যন্ত হলে আসছে। আমি তার মধ্যে লাভ টু লাভ আমি সিলেক্ট করলাম, আপনারা ছবিটা দেখুন এবং আপনারা আশীর্বাদ করুন। আপনাদের আমি একটা কথাই বলবো যে বহুত সিনেমা দেখেছেন, অনেক বড় বড় ব্যানার থেকে বেরিয়েছে, অনেক ভালো ভালো সিনেমা আপনারা দেখেছেন, তার মধ্যে মনে হয় লাভ টু লাভটা কতটা ভালো হবে আমি জানি না, সেটা আপনারাই বিচার করবেন। যে লাভ টু লাভ যদি স্টারলিং থেকে বেরোচ্ছে, লাভ টু লাভ সিনেমা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও দর্শক নিয়ে আপনারা আসুন, পরিবার সমেত দেখতে পারবেন এবং পরিবার সমেত দেখার মতোই এই সিনেমাটা। সেরকম কোনো খারাপ কোনো সিন নেই বা কোনো কিছু নেই, যে আপনি সবাই মিলে বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন সবাই মিলে সিনেমাটা দেখতে পারবেন। মনে হয় প্রবলেম হবে না, আমি বেশি কিছু বলবো না, এটুকুই বলবো ছবিটা দেখুন। আর অনেকদিন বোধ হয় এরকম বাংলা ছবিতে এরকম গল্প হয়নি, আপনারা দেখলে কষ্ট হবে না, ভালো লাগবে। ছবিটা দেখতে হবে আর কিছু না, ছবি আপনারা দেখলে তবে ছবি সার্থক হবে, ঠিক আছে, ছবি দেখতে হবে।